দরজার পাশে বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা আমি স্বপ্ন জ্যোতির এই চলে যাওয়াটা তো আসলে শুধুমাত্র চলে যাওয়া নারের সাজ্জাত। যদি শুধুমাত্র চলে যাওয়া হইতো তাহলে আমার মধ্যে দুঃখের কোনো ফিলিংস থাকতো, দুঃখ পাইতাম, অথবা দু এক ফোঁটা চোখের পানিও ফেলাইতাম। জ্যোতি, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তুই আমার ভুল বুঝিস না, আমার মাফ করে দে। জ্যোতি, কথা বলবি না আমার সাথে? কথা বলবি না তাহলে আসলি কেন? তোরে আমি আর কোনোদিনও কষ্ট দেব না। মিথ্যা আশা দিও না, তুমি কষ্ট না দিয়ে থাকতে পারবা না। কষ্ট দিব না কোনোদিন না। কি রে ভাই, আমি সবসময় আনন্দে থাকতে চাই আর আমার কপালে সব সময় আইসা জুটে এরকম মনমরা পাবলি, কি রে ভাই? আরে উঠো না, আর দেখো তুমি আমারে দেখো, দেখে শেখো। এই সবকা, আহা রে, শোনো শোনো শোনো, তোমার ভাবির সাথে আমার ডিভোর্স হয়েছে আজকে কয় বছর? তা আমি কি হতাশায় একদম ডুবে গেছি নাকি? হ্যাঁ, তুমি কি মনে করো? এই সাপকা শোনো, আরে বাবারে, এরকম একটা সামান্য ঘটনা নিয়ে তুমি যে কি শুরু করছো না আমি? এই সাপকা, ঘটনাটা সামান্য না, আসলে সামান্য না, আমি বুঝলাম। যদি তুই লেগেছে যদি আবার ফিরে আসবে, তোমার ভাবিতে দেখো না, মাঝে মাঝে চলে যায় আবার তো ফিরে আসে না, এসে তো পারে না। আমরা সবাই মিলা ঢাকার বাইরে থেকে কদিনের জন্য ঘুরে আসি। আইডিয়াটা খারাপ না, আসলে একটু রিফ্রেশমেন্ট দরকার। আরে আমি কি কখনো কোনো খারাপ আইডিয়া দেই? এক কাজ করি, তুমি দেখো সবার সাথে কথা বলে দেখো,
আর আমি দেখি তোমার ভাবি রেয়ারেন্স করা যায় কিনা। আচ্ছা এই ঢাকার আশেপাশে তোমার কোনো পরিচিত কোনো জায়গা আছে যেখানে দুই চার কিলোমিটার মধ্যে দেখা যাবে? আচ্ছা একটা বাংলোটায় বাড়ি আছে, আমরা প্রায় আমাদের ফ্যামিলির সবাই নিয়ে বেড়াতে যাই। তাই নাকি? তা তুমি এক কাজ করো, ওইটা তুমি অ্যারেঞ্জ করার চেষ্টা করো আর আমি তোমার ভাবির অ্যারেঞ্জ করার চেষ্টা করি। হ্যাঁ কই যান? আরে তোমার ভাবির সাথে ফোনে কথা বলবো। তোমার সামনে কি আমি তোমার ভাবির সাথে কথা বলবো নাকি? মাথা খারাপ নাকি তোমার? আমার কি লজ্জা শরম নাই নাকি? কত কিছুই তো করতে পারে, আমি তো শুধু একটু ফাজলামি করছি। তুমি এই ফাজলামি করার রাইটটা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? ইলোরা যা বলার সরাসরি বলো। তুমি চাই যে তোমার সাথে আমি দুটো দিন থাকতে? মানে কি? ঠিক আছে দুদিনের দরকার নেই, একদিন একদিন তুমি আমার সঙ্গে থাকো ঢাকার বাইরে কোথাও। শোনো তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, এখন আবারও বলছি, তোমার সাথে আমি কোথাও যাব না, আমার সাথে তুমি কখনো কোনো প্ল্যান করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা একটু শোনো, তুমি মনোযোগ দিয়ে একটু শোনো কথাটা। মানে আমরা আর কি, আমি বাবু সাফকাত এরা সবাই মিলে প্ল্যান করেছি যে ঢাকার বাইরে গিয়ে দুটো দিন থাকবো। এখন তুমি যদি আমাদের সঙ্গে যাও না তাহলে খুবই ভালো হয় আর কি, মানে একসাথে থাকা যায়, মানে কথাবার্তা বলা যায়, আড্ডা মারা যায় আর কি। তো আমি কি করব? আচ্ছা তুমি কি করবে? আচ্ছা আমি কি, তুমি বলো আমি কি, আমি তুমি আমাকে বলো না যে আমি একটা গাধা কি? ঠিক, হ্যাঁ একদম গাধাটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাধা আমি তো আমি জানি আমি গাধা। আচ্ছা বাবু কি তুমি বলো? মহা গাধা। হ্যাঁ একদম ঠিক, বাবু মহা গাধা। আর সাফকাত মিচকা শয়তান, কোনো রেসপন্সিবিলিটি নাই। একদম ঠিক, একেবারে দশের মধ্যে দশ নম্বর হয়ে গেলে। এখন তুমি একবার চিন্তা করে দেখো যে এই যে আমি গাধা, বাবু মহাগাধা, সাফকাত হচ্ছে মিচকা শয়তান, এরা তিনজন মিলে ঢাকার বাইরে যাচ্ছে, এদেরকে টেক কেয়ার করার জন্য কি কাউকে লাগবে না? আমরা কি একা একা পারবো তুমি বলো? না এখন আমাদের এখন এখন আমাদের মতো এরকম একটা গাধার পালকে ঢাকার বাইরে নিয়ে টেক কেয়ার করার মতো মানে একজন বুদ্ধিমতী মহিলা মানে তোমার মতো একজন মানুষের দরকার আছে কি নেই তুমি নিজেই বলো। ঠিক আছে
কিন্তু ঘুমায় নেই বাবু, আমিও তো টাকা চুরি করিনি। আর তুই ঘুমাস নাই, তুই চল তাহলে আমার সাথে বাইরে চল। কেন কাজ আছে, প্যান প্যান করিস না, চল তো। তোর কাছ থেকে তুই যা। আরে বেটা আমি একা গেলে হবে না তো, তোরে লাগবে, মদ কিনবো। আমার কাছে তো লাইসেন্স নাই, তোর লাইসেন্সটা ইউজ কর, পুলিশ খুব কড়া, খালি ধরে। এ বাবু তোর মা থেকে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, তুই জানিস এখন কয়টা বাজে? কয়টা বাজে এখন? কয়টা বাজে? আটটা। আটটার সময় কেউ মাল কেনে? তোর কি, তোর প্রবলেমটা কি? গাদার গাদা, সকাল আটটায় মাল লাগিলে কখন কিনবো? হ্যাঁ, এরপর কি আমরা ঢাকায় থাকতেছি? তুই কই যাবি? না আমি না চান্দু, তুমিও যাইতেছ, আমরা সবাই যাইতেছি। সাফকাদের পরিচিত কোনো এক বাংলো বাড়ি আছে, ওইখানে আমরা বেড়াইতেছি। তুই গেলে যা, ওখানে গিয়ে দূরে যায় মর, আমি সবের মতো নাই। তুই যাবি না? না। তুই না গেলে আমার মাল কেনা দেবে কি দোস্ত? সুন্দর সুন্দর জায়গায় গেলে আমার খুব মন খারাপ হয়, মনে হয় কি জানোস ওই জায়গাটার অংশ আমি না, এই সুন্দর জায়গায় আমার কোনো অধিকার নাই, তখন আমার খুবই মাল খাইতে ইচ্ছা হয়। তুই না গেলে আমার মাল কে কিনে দেবে তো? আমার তো এত টাকা নাই। তুই মর কান্দা কান্দিস না তো, যা তো যাবি, দেখা আর একদম বিরক্ত করবি না। ওই বড় সব বুঝলাম আমি, একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই যাবি না কেন? আমার কাজ আছে, খুব জরুরি কাজ, আমি যেতে পারবো না। তোমার কাজ মানি তো দুই চার দশটা মেয়ারে ফিট হবে। হ্যাঁ, তুমি একদিনের জন্য কাজটা স্থগিত রাখো, ওই বেহে মায়াগুলো তোমার জন্য একটু ওয়েট করুক। তুই যেটা জানিস না সেটা নিয়ে কি লেগে ছাগল মতো ভেবে করো? ভেবে করি বাবু, ধর একটা মানুষ, মানুষটার জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা ভেঙে যায় সেই জিনিসটার নাম কি বলতে পারিস? না, সেই জিনিসটার নাম হচ্ছে স্বপ্ন। স্বপ্ন বলে কিছু আসে নাকি? স্বপ্ন ভাঙতে ভাঙতে না আমি খুব ক্লান্ত দোস্ত, খুব ক্লান্ত। আমি এখন একটা ছিমচাম একদম মধ্যবিত্ত টাইপ একটা জীবন চাই। তোর এই গাধা মার্কা মধ্যবিত্ত জীবনের জন্য আমাদের মাল খাওয়া মোজ মুস্তি এগুলি কি সব থেমা থাকবে? না, কিসের জন্য থামবে? ওই বিমান টিকি টিকি আকাশে উঠবে, ইতারে বাজবে সঙ্গীত, ওই পয়লা বৈশাখের সকালবেলা প্রভাত ফেরি বেরোবে সময় করে, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন এক গাদা বস্তা পচা নাটক বেরোবে ওনার ছোট গল্প নিয়ে, তোর আমার জন্য কিছু থামা থাকবে না? একটা গাধা যখন জ্ঞানী জ্ঞানী কথা বলে না, খুব মেজাজ খারাপ হয়, খুব খারাপ হয়। আমি গেলাম। এখন আমরা এলাম, লাগেজ পত্র রুমে নিয়ে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাই একসাথে। আমি নিয়ে যাই আমি। লাগেজ তো আর কেউ তুই করে নিয়ে যাবে না, একটু ঘুরে আসি। এখন রোদের মধ্যে কিন্তু তোমার স্কিনে এফেক্ট হবে, তুমি যাও তো সবাই নিয়ে যাই। সাজিদ ভাইয়া আপনাকে প্রতিদিন এখানে একই ভাবে আমাকে নিয়ে বসে থাকতে বললো কেন? দেখো কেউ তোমার লাগে বলবো না, মিথ্যা বলবো? উত্তর দিতে হবে না, পেয়ে গেছি। পেয়ে গেছেন কিভাবে? সত্যি কথা বলতে চাইলে
একটা মানুষ যখন সত্যি কথা বলার জন্য অনুমতি চায় তখন বুঝে নিতে হবে যে সামহাও সে যে উত্তরটা দিবে না সেটা অন্য মানুষের পছন্দ হবে না, সে হার্ট হবে। আর তোমার যে আমার সঙ্গে প্রতিদিন দেখা করতে ভালো লাগে না সেটা আমাকে বলেই পারতে, আমি তোমাকে এত কষ্ট দিতাম না। সাজাদ ভাই, আমি কিন্তু কথাটা একেবারে মিন করে বলিনি, আপনি বোকা নাকি? সাজাদ ভাই, আমি না কখনোই কোনো কথা মিন করে বলি না, আমার যখন যেটা মনে হয় আমি জাস্ট বলে দেই। না তোমার আসলে কোনো দোষ নেই, তুমি তো ছোট বাচ্চা একটা মেয়ে, আর সেই তুলনায় আমি তো রীতিমতো বুড়া, তোমার সাথে আমার একটা মস্ত জেনারেশন গ্যাপ। এই গ্যাপটাই আসলে তোমাকে আমাকে মানে আমাদের মধ্যে এই পছন্দটা ঠিকঠাক মতো হতে বাধা দিচ্ছে। আপনি আমাকে কথায় কথায় বাচ্চা বলেন কেন? আমি কিন্তু ততটা বাচ্চা না যতটা আপনি আমাকে বলেন, আমি কি এতটা ছোট নাকি? আর আপনি আপনি কেন বলছেন যে আমি আপনাকে পছন্দ করি না? আমি কি একটা বারের জন্য বলেছি যে আপনাকে আমার পছন্দ হয় না? আমি জাস্ট এতটুকু বললাম যে এই জায়গাটায় প্রতিদিনই একইভাবে আমার বসে থাকতে ভালো লাগে না, দ্যাটস ইট। কোথায় যেতে চাও? অন্য কোথাও। বেডরুমে, আমার বাসায়। নটি থটস? তুমি তো বলেছো তুমি বাচ্চা না ছোট না, তো বড় হয়েছো, অতখানি বড় হয়েছো একটু টেস্ট করে দেখো দরকার না? ঠিক আছে যেতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে, যেটা হলো আপনার আর আমার মধ্যে ঠিক এই যে এক হাতের একটা ডিসটেন্স থাকবে। ফিজিক্যাল ডিসটেন্স এক হাত রাখতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু মেন্টাল দূরত্ব আসলে কতখানি রাখতে পারবো আমি আসলে জানি না। হৃদয় ঠিক এক ইঞ্চি দূরত্বে ওত পেতে বসে থাকবো, মাঝে মাঝে ছোবল দেবো আমি সাপের মতো। ঠিক আছে চলেন। আচ্ছা তন্ময়, এই বাড়িটা দিয়ে কি কাজ করা যাবে? আপু আর একটু ভালো হলো ভালো হয় না, এটা তো জানা নেই। একটা মাত্র ঘর, বাড়িও মনে হচ্ছে না। না হ্যাঁ, রান্নাঘর তো নেই, রান্নাঘর তো লাগবে। দেখ না এনে কি করে। তাই তো চল তো, আজকে তো বাংলাতে থাকার কথা না, অন্য কারো আমরা ভাড়া করছি, ভাড়া করলে কি হয়েছে, সুন্দর তো চল।